করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী ডলি জহর। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও গুণী অভিনেতা রনক হাসান বৃহস্পতিবার 17 ফেব্রুয়ারি তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট দেন। ভিডিওতে দেখা যাচ্ছিল বরেণ্য অভিনেত্রী ডলি জহর হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। ক্যাপশনে রনক লেখেন, আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী ডলি জহরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে, শুক্রবার পরীক্ষা নিরীক্ষা করার পর সবকিছু বোঝা যাবে, আপনারা সবাই দোয়া করবেন। যদিও ডলি জহর ওই ভিডিওতে বলেন, আমার তেমন কিছু হয়নি, অল্প ঠান্ডা লেগেছে, দ্রুত সুস্থ হয়ে উঠব। কিন্তু আজ শুক্রবার 18 ফেব্রুয়ারি বিকালে জানা গেল ডলি জহর করোনা পজিটিভ। এ তথ্যটিও নিশ্চিত করেছেন রনক হাসান। তিনি বলেছেন, আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী ডলি জহর করোনা পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সাথে দেখা করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে, তাই অযথা হাসপাতালে কেউ ভিড় করবেন না, সবাই ডলি মায়ের জন্য দোয়া করবেন। জানা গেছে ডলি জহর বর্তমানে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। বর্ষিয়ান এই অভিনেত্রীর মধ্যে অবশ্য জটিল কোনো লক্ষণ দেখা যায়নি, তাই ধারণা করা হচ্ছে শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন। উল্লেখ্য, দীর্ঘ 2 বছর অস্ট্রেলিয়াতে ছিলেন ডলি জহর। তার একমাত্র ছেলে রিয়াসাদ বসবাস করেন অস্ট্রেলিয়ায়। করোনার প্রকোপ শুরু হওয়ার আগে ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী, এরপর করোনার কারণে আর ফিরতে পারেননি। অবশেষে গত জানুয়ারি মাসে ঢাকায় ফেরেন নন্দিত এই অভিনয়শিল্পী। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।